বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় ঘোষণা করবেন। গত 14 নভেম্বর এই মামলায় রাষ্ট্র আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে 28 নভেম্বর রায় ঘোষণার জন্য দিন ঠিক করেছিল আদালত। তবে রায় প্রস্তুত না হওয়ায় সেদিন তারিখ পিছিয়ে 8 ডিসেম্বর নতুন দিন ঠিক করা হয়। 2019 সালের 6 অক্টোবর আবরারকে বুয়েটের হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা হত্যা মামলা দায়ের করেন। আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। দর্শক, জজ কোর্টে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিস্তি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হুমায়ুন, রায় ঘোষণা নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? ধন্যবাদ নাজদিন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায় ঘোষণা শুরু হবে। ইতিমধ্যে এই মামলায় যে 22 জন আসামি কারাগারে ছিলেন তাদেরকে সকাল 9:30 দিকে আদালতে আনা হয়েছিল এবং তারপর তাদেরকে হাজতখানে রাখা হয়েছিল। কিছুক্ষণ আগে এই 22 আসামিকে এজলাস কক্ষের কাঠগড়ায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে আসামিপক্ষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত আছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই বিচারক রায় ঘোষণা শুরু করবেন। এবং নাজনীন, আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এই মামলায় মোট আসামি 25 জন এবং 25 জনই কিন্তু বুয়েটের শিক্ষার্থী। এর মধ্যে 3 জন শুরু থেকেই পলাতক আছেন এবং এই যে 25 জন আসামির যুক্তিতর্ক, সাক্ষ্য, এই সব কিছু মিলিয়ে আসলে ধারণা করা হচ্ছে যে রায়টি একটু বড়ই হবে। কারণ এর আগে গত 28 নভেম্বর রায় ঘোষণার কথা থাকলেও সেদিন বিচারক জানিয়েছিলেন যে এই যে 47 জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন এবং এতজন আসামির যুক্তিতর্ক, এই সব কিছু মিলিয়ে আসলে রায় প্রস্তুত করা সম্ভব হয়নি বলেই তিনি সেদিন রায় ঘোষণা করেননি, বরং আজকে দিনে রায়ের জন্য আবার নতুন করে দিন ঠিক করেছিলেন। সেক্ষেত্রে আজকে যদি আজকে যেই রায়টি ঘোষণা হবে, আমরা ধারণা করছি যে রায়ের ইয়েটা ভলিউমটা একটু বড়ই হবে, হয়তোবা সেই জন্য কিছুক্ষণ সময় লাগতে পারে এবং তারপরে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো যে এই হত্যা মামলায় আসলে কি রায় দিলেন আদালত। এবং আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই রায়ের ঘোষণা উপলক্ষে কিন্তু আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আদালত প্রাঙ্গণে এবং আদালতের বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী নিয়োজিত আছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং রায়ের শোনার জন্য এখানে উপস্থিত আছেন নিহত আবরারের বাবা এবং একই সাথে আসামির যে স্বজনরা আছেন তারাও এখানে উপস্থিত আছেন। আবরারের বাবার সাথে আমরা কথা বলেছিলাম এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি চান যে তার ছেলের যে হত্যাকারী সেই হত্যাকারীরা যেন সর্বোচ্চ শাস্তি পায়। তো নাজনীন, রায় ঘোষণার পরেই আমরা আসলে আপনাকে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে রায় কি হলো।